আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আলহামদুলিল্লাহ রসুল্লাহাদ সুপ্রিয় রোজাদার ভাই বোনেরা আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো সৈয়াম আমাদেরকে তাকোয়া শেখায় কীভাবে তাকোয়া শেখায় তাকোয়া জিনিসটা কি এ বিষয়ে সংক্ষেপে একটি কথা বলার চেষ্টা করবো বেতিক আলা প্রিয় ভাইরা আমরা জানি আল্লাহ কোরআনুল করিমের সুরাতুল বাখরার মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে কুতিবা আলাইকুম সিয়াম ক্যামা কুতিবা আল্লা মিন কবলিক যে সিয়াম তোমাদের উপর ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্বেকার জাতির উপরে কেন যাতে করে তোমরা তাকোয়া হাসিল করতে পারো মোত্তাকি হতে পারো মোত্তাকি তাকোয়া থেকে আসছে তাকোয়া অর্থ কী তাকোয়া শব্দের শাব্দিক অর্থ হলো থারকুল হার হারামকে ছেড়ে দেয়া নিষিদ্ধ জিনিসকে ছেড়ে দেয়া তাহলে মোত্তাকি মানে হলো যিনি নিষিদ্ধ জিনিসকে ছেড়ে দেন আল্লাহ তালা বলতেছেন সুয়ামকে ফরজ করেছি যাতে করে তোমরা নিষিদ্ধ জিনিস ছেড়ে দাও আর সামগ্রিক বিবেচনায় শরীয়তের পরিভাষায় তাকোয়া মানে হলো তালা যা যা করতে বলেছেন আবশ্যক করেছেন করার জন্য ফরজ করেছেন ওয়াজিব করেছেন সেগুলো করা আর যা যা নিষেধ করেছেন হারাম করেছেন সেগুলো ছাড়া এরই নাম হলো তাকোয়া এই কাজটা যে করেন সে হলেন মোত্তাকি সিয়াম এসেছে আমাকে আপনাকে মোত্তাকি বানানোর জন্য পলিসিটা কি। এতে আল্লাহ তালা কি কৌশল অবলম্বন করেছেন প্রিয় ভাইরা কি চমৎকার একটা সিস্টেম আল্লাহ তালা করেছেন যে আমরা যখন ইফতার খাওয়ার জন্য বসি অনেকগুলো আইটেম আমাদের সামনে থাকে আমরা অপেক্ষায় থাকি খাই না একটু পরে কিন্তু আমরা খাবো এতে বোঝা যায় হালাল খাবার নিয়েই কিন্তু আমরা বসেছি হালাল পানীয় নিয়েই কিন্তু আমরা বসেছি কিন্তু খাচ্ছি না কেন এখন খাওয়া নিষেধ আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আমরা পালন করতেছি সো হান আল্লাহ আজিম হামদিহি আবার ভোরাতে আমরা কি করি আমরা খেতে থাকি খেতে থাকি খেতে থাকি আর আমাদের কান মসজিদের মাইকের জন্য দিকে এরকম লেগে থাকে আর আমাদের চোখ ঘড়ির দিকে তাকিয়ে থাকে কখন নিষিদ্ধ সময় এসে যায় তাহলে আমরা খাচ্ছি হালাল খাবারগুলো খাচ্ছি আল্লাহ বলছেন খেও না খাওয়া অফ করে দিলাম তাহলে বৈধ খাবারগুলো আমরা ধরা এবং ছাড়া খাওয়া এবং না খাওয়া এই যে একটা ট্রেনিং এই যে একটা আমাদেরকে অনুশীলন এই যে একটা চর্চা এর মাধ্যমে আল্লাহ আলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন ও আমার গোলামেরা সিয়াম সাধনার মাধ্যমে দীর্ঘ একটি মাস তোমরা আমার নির্দেশে বৈধ খাবার বৈধ পানীয় তোমরা ছেড়ে দিয়েছ পরিত্যাগ করেছো আমার নির্দেশ ফলো করতে গিয়ে যাতে করে এর দ্বারা আমাদের মধ্যে এই অভ্যাস তৈরি হয় সিয়াম পরবর্তী জীবনে ও যা যা আল্লাহ তারা আমাদের জন্য স্থায়ীভাবে সারা জীবনের জন্য নিষেধ করেছেন হারাম করেছেন সেগুলোর কাছে যাতে আমরা না যাই সুহান আল্লাহিল আজিম বিবাহামদিহি তাহলে সুয়াম আমাদেরকে তাকুয়া শিখায় কীভাবে তাকোয়া শিখায় আল্লাহ তালা আমাদেরকে পুরো রমজানে এর ট্রেনিং দিয়েছেন সুহান আল্লাহ আজিম আব হামদিহি প্রিয় ভাইরা আমার তাকুয়া থাকে কোথায় এটা কি পকেটে থাকে এটা কি ব্যাগে থাকে না এটা কোথায় থাকে আল্লাহ রসুল সাল্লা আলী তার তার বক্ষ দেশের দিকে ইশারা করে বলেছেন আর তাকোয়া হা হোনা তাকোয়া এখানে আর তাকোয়া আল্লাভীতি এটা এখানে এটা এই জায়গায় থাকে তাহলে এটা থাকে অন্তরে কিন্তু প্রভাব পড়বে কর্মে কাজের মধ্যে তাকোয়ার প্রভাব পড়বে যেমন ধরুন আল্লামা নবী রহমতুল্লাহ খেয়ালাই আমাদের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম বুজুর্গ হিসাবে আমরা যাকে চিনি আল্লামা আশরাফ থা থানবী রহমতুল্লাহ খেয়াল তিনি একজনকে খেলা দান করেছেন সেই খলিফা একবার তাঁর সাথে দেখা করতে আসলেন তাঁর সন্তানসহ সম্ভবত তখন সন্তানের বয়স ছিল তেরো আসার পর উনি জিজ্ঞেস করলেন কিভাবে আসছো বাসে নাকি ট্রেনে খালিফা মহোদয় জবাব দিলেন আমি ট্রেনে এসেছি এরপরে আল্লাহ মায় নবী রাহিমুল্লা প্রশ্ন করলেন টিকিট কি দুজনে করেছো নাকি একজনের উনি বললেন যে আমার করেছি ফুল আর আমার সন্তানের করেছি হাফ তখন তিনি বললেন তোমার ছেলের বয়স না তেরো সরকার তো আইন করেছে বারো বছর পর্যন্ত হাফ বাড়া দেওয়া যাবে তাহলে তুমি যে তেরো বছর বয়সও তার হাফ বাড়া দিয়েছ তখন খালিফা মহোদয় বললেন ওকে তো দেখতে ছোট দেখায় সেই জন্য তার হাত বাড়ায় আমি টিকিট করেছি এ কথা শুনে আল্লা মাথা নবী রহমতুল্লাহ মনের মধ্যে খুব ব্যথা পেলেন যে আমি যাকে খেলাফত দিলাম যাকে দায়িত্ব দিলাম যে তুমি তেজ কাজ করবা তালিমের কাজ করবা দাওয়াতের কাজ করবা তার মধ্যে বৈধ অবৈধের কোনো বাজ বিচার নেই হালাল হারামের কোনো বাজ বিচার নেই তিনি খুব মনে কষ্ট পেলেন এবং খেলাফতের দায়িত্ব থেকে তাকে মুক্তিদান করলেন তাকে দেয়া খেলাফত তিনি প্রত্যাহার করে নিলেন প্রিয় ভাইরা আমার তাহলে তাকুয়া হলো অন্তরের বিষয় কিন্তু আমাদের কাজে কর্মে আমাদের দৈনন্দিন জীবনে প্রকাশ পাবে আমি কি তাকুয়া বান নাকি তাকুয়া নই আমি যখন ট্রেনে টিকিট কাটবো সেখানে কিন্তু তাকুয়ার প্রভাব থাকবে থাকতে হবে সো হান আল্লাহ আজিম রবীন্দমদিহি আর সিয়াম এসেছে আমাদেরকে এটাই শেখানোর জন্য গত কিছুদিন পূর্বে একটা লেখা দেখলাম আমাদের একজন পূর্বপুরুষ একজন মহিলা তিনি আটা দিয়ে রুটি পিসতেছেন নিজে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন ঠিক এই সময় তাঁর কানে সংবাদ আসলো যে তার স্বামী মারা গিয়েছে মুহূর্তের মধ্যে তিনি রুটি বানানো বন্ধ করে দিলেন আর বললেন আমরা ছাড়াও আমার স্বামীর অন্যান্য ওয়ারিস রয়েছে এখন এটা তার মিরাসি সম্পদ এই আটা এই রুটির মধ্যে আমরা ছাড়ো তার অন্যান্য ওয়ারিসদের অংশ রয়ে গেছে এককভাবে এটা আমরা ভোগ করতে পারি না কথা বলে তিনি সেটা রেখে দিলেন হা যা হুয়া আত্মা কোয়া মানে আল্লাহ ভীতি যে আমাদের কাজে কর্মে এর প্রভাব পড়বে আমাদের বাবা মারা যায় আমাদের নিকট আত্মীয় মারা যায় ওয়ারিসদের অনেকেই কিন্তু এর অংশীদার থাকে তার বাড়ি তার গাড়ি তার নগদ অর্থ তার জমিন ইত্যাদি অনেকগুলো সম্পদ আমরা এককভাবেই ভোগ করতেছি বছরের পরে বছর চলে যায় যুগের পরে যুগ চলে যায় কিন্তু ওয়ারিসদের অংশ তাদেরকে বুঝিয়ে দেয়া হয় না অথচ আমরা তাকোয়াদার এমনটা অনেক সময় আমরা দাবি করি পঞ্চাশ বছর পর্যন্ত সোলা তো সিয়ামের চর্চা আমরা করে আসছি কিন্তু এই না তাকোয়া কোথায় প্রিয় ভাইরা আমার আসুন সিয়াম এসেছে আমাদেরকে আল্লাহ ভীতি শিখানোর জন্য আরে আল্লাহ ভীতি এটা থাকবে অন্তরে প্রভাব থাকবে আমাদের কর্মে আসুন সিয়াম সাধনার মাধ্যমে এটা কয়া যাতে আমরা হাসিল করতে পারি যা আল্লাহ তালা চাচ্ছেন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন আমিন ওসল্লাহ তাল আলা খালকিহি মাহমদ ওয়াল আলিহি ওসহামহি আজমাইন ওসালামু আলিকুম রহমতুল্লাহ বিবরাকাত